আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। ইরানকে থামানোর কৌশল নির্ধারণে চার আরব দেশ। আফগানিস্তানে সেনা পাঠাবে চীন। জানিয়ে দিব বাইডেন শি জিনপিং এর প্রথম ফোন আলাপ। ইসরায়েল ছাড়া সব দেশের সঙ্গে সম্পর্ক চায় তালেবান। মমতাকে চ্যালেঞ্জ জানাতে প্রিয়াঙ্কাকে বেছে নিল বিজেপি। তালেবানের প্রশংসা করে বক্তব্য দেওয়ায় জামিয়া মসজিদের খতিব আটক। সর্বশেষে জানিয়ে দিব পাঞ্জাব ছেড়ে তালেবানের হয়ে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানকে থামানোর কৌশল নির্ধারণে চার আরব দেশ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক অস্ত্রগুলোর বিষয়ে দ্রুত এবং বিশদ তদন্তের দাবি জানিয়েছে আরব দেশ সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর। বৃহস্পতিবার কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠক থেকে দাবিটি তোলা হয়। চার দেশের মন্ত্রী পরিষদের এই বৈঠকে অভিযোগ তোলা হয়েছে ইরানের বিভিন্ন নীতি বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। এ ধরনের নীতি থেকে ইরানকে কিভাবে থামানো যায় সে বিষয়ে বৈঠক আলোচনা হয়। সদ্য সমাপ্ত সেই বৈঠকে সভাপতিত্ব করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফাইসাল বিন ফারহান। মধ্যপ্রাচ্য বিভিন্ন ইস্যুতে ইরানের হস্তক্ষেপ কিভাবে ঠেকানো যায় তা নিয়েও আলোচনা হয়। ইয়েমেনের হুদি বিদ্রোহী সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ইরান অর্থায়ন করছে বলে অভিযোগ তুলে তা কিভাবে বন্ধ রাখা যায় সে বিষয়ে আলাপ হয় বৈঠকে। জাতিসংঘের পারমাণবিক তদারকার সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি অতীতে তাদের পর্যবেক্ষণ কাজে ইরান বাধা দেবে বলে অভিযোগ তুলে সম্প্রীতি দৃষ্টির আলোচনা করেছে সংস্থাটি। আইইএ প্রতিবেদনে প্রকাশের মাধ্যমে বলছে ইরান সম্পর্কিত তদন্তে দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি। একটি হলো পুরনো কিছু পরমাণু স্থাপনা ইউরেনিয়ামের অস্তিত্ব বিষয়ে কোনো আখ্যা পাওয়া যায়নি। আরেকটি হলো ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয় যাতে দৃষ্টি রাখা যায় সেজন্য কিছু পর্যবেক্ষক সরঞ্জাম ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বিং ক্লিন্টন বুধবার তেহরানকে সতর্ক করে দিয়ে বলেছেন বাইডেন প্রশাসন 2015 সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে ভেবে দেখার চিন্তা করছে। তবে ইরানের এই চুক্তিতে ফেরার সময় ফুরিয়ে আসছে। যদিও আগস্টে দায়িত্ব নেওয়ার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছিলেন দুই থেকে তিন মাসের মধ্যে এ বিষয়ে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা কম। আফগানিস্তানে সেনা পাঠাবে চীন। আফগানিস্তানে সেনা পাঠানোর কথা ভাবছে চীন। মার্কিন ও ইউরোপীয় বাহিনীর ফেলে যাওয়া বাগরাম বিমানঘাটির নিরাপত্তায় এসব সেনা মোতায়েন করা হবে। শুধু সেনায় নয়, নতুন করে বিমানঘাটির উন্নয়নের লক্ষ্যে দক্ষ জনবল পাঠাবে। এই মুহূর্তে এই সম্পর্কিত একটি প্রকল্পের বাস্তবতা যাচাই করছে চীনা কর্মকর্তারা। এসব কিছু ঠিক থাকলে শীঘ্রই বহু আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের জন্য সেনার পাশাপাশি দক্ষ কর্মী পাঠানো হবে। খবর ইউএস নিউজ ও ডেইলি ইমেইল। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রকে লজ্জায় ফেলতে ও আফগানিস্তানে নিজেদের প্রভাব বাড়াতেই বাগরামের দিকে নজর দিয়েছে বেইজিং। আফগানিস্তানের প্রায় 20 বছর ধরে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনীর তালেবান বিরোধী লড়াইয়ের মূল ঘাঁটি ছিল বাগরাম। 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী ঘাঁটিতে প্রবেশ করে। পরে এটি প্রায় 10,000 সেনা রাখতে সক্ষম একটি বিশাল ঘাঁটিতে পরিণত হয়। সম্প্রতি এই ঘাঁটিতে ছেড়ে চলে যায় পশ্চিমা বাহিনী। নতুন তালেবান সরকারকে স্বীকৃতির পাশাপাশি গোষ্ঠীটির সঙ্গে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক নিশ্চিত করেছে চীন। এবার ক্রমেই প্রভাব বাড়ানোর কথা ভাবছে, তাই অংশ হিসেবে দরিদ্র নিপীড়িত আফগান জনগণের মধ্যে ইতিমধ্যে 20 কোটি ইউয়ানের জরুরি সহায়তা ঘোষণা দিয়েছে। বুধবার আফগানিস্তানের প্রতিবেশী কয়েকটি দেশ পাকিস্তান, ইরান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই ঘোষণা দেন। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার আগে চলতি বছরের জুলাই গোষ্ঠীটির একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছিল বেইজিং। সেই সময় আফগানিস্তানকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার প্রস্তাব করেছিল তারা। সন্ত্রাসীরা যেন আফগানিস্তানকে তাদের নিরাপদ আশ্রয় বানাতে না পারে তা নিশ্চিত করার ব্যাপারও বেইজিং তালেবানের ওপর চাপের সৃষ্টি চালাবে। এদিকে আফগানিস্তানের পলাতক সাবেক সরকারি কর্মকর্তাদের ফিরে আসার আহ্বান জানিয়েছে তালেবানের সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। বুধবার আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, যা যুক্তরাষ্ট্র পশ্চিমাদের নানাভাবে সাহায্য করেছে তাদের সরকার তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করবে। তালেবান প্রধানমন্ত্রী আরও বলেছেন, বিশ্বের সব দেশের সঙ্গে ইতিবাচক ও শক্তিশালী সম্পর্ক গড়তে চায় তার সরকার।
সেই লক্ষ্যে আফগানিস্তানে অবস্থানরত সব বিদেশি কূটনীতিক, দূতাবাস ও মানবিক সহায়তার আয়োজিত এনজিও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। বাইডেন শি জিনপিংয়ের প্রথম ফোন আলাপ। বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এবার ভিন্ন ইস্যুতে আলোচনার দ্বার খুলছে। দীর্ঘ সাত মাস পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে খবর আল জাজিরার। বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে বলা হয়, দুই দেশের অগ্রহ মূল্যবোধ এবং শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক নিয়ে কথা হয়েছে। বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানান, টেলিফোন আলাপে বাইডেন যে কথা দিয়েছেন তা হল যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় প্রতিযোগিতার বৈচিত্র্যময় পরিবেশ চায় তারা এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এমন কোনো পরিস্থিতি চায় না যেখানে আমরা অনিচ্ছাকৃত দ্বন্দ্বের সম্মুখীন হই। বাণিজ্যিক যুদ্ধ, নৌ আধিপত্য বিস্তার সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক তলাতলিতে ঠেকেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দক্ষিণ এশিয়া সফরের পর উত্তেজনা আরও বেড়ে যায়। যদিও চীনের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চাইলেও কোনো দ্বন্দ্বে না জড়ানোর কথা সফরে এসে বলেছেন কমলা হ্যারিস। এবার এই দুই দেশের প্রধানদের টেলিফোন আলাপের পর বোঝা যাচ্ছে বৈশ্বিক পরিস্থিতিতে তারা কতটা মনোনীয় হতে যাচ্ছেন। ইসরায়েল ছাড়া সব দেশের সঙ্গে সম্পর্ক চায় তালেবান। তালেবান ঘোষণা করছে যে তার সরকার ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক এবং কূটনৈতিক যোগাযোগ স্থাপনের লক্ষ্য নিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকাধীন সংবাদ সংস্থা স্পুটনিকের সঙ্গে কথা বলার সময় তালেবানের মুখপাত্র সোহেল শাহিন এই কথা জানিয়েছেন। দুই দশক ধরে আফগানিস্তান দখল করে থাকার যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে দেবে তালেবান। শাহিন বলেছেন, আমেরিকা যদি আমাদের সাথে এমন সম্পর্ক করতে চায় যা উভয় দেশ এবং উভয় জনগণের স্বার্থে হতে পারে এবং যদি তারা আফগানিস্তান পুনর্গঠনে অংশ নিতে চায় তাহলে তাদেরকে স্বাগত। তিনি একটি দেশকে প্রত্যাখ্যান করেছেন, তবে তিনি স্পষ্ট করে বলেন যে অবশ্যই ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চাই কিন্তু ইসরায়েল এই দেশের মধ্যে নেই। ইসরায়েলি চ্যানেল কোনো সাম্প্রতিক একটি বিতর্কে জড়িয়ে পড়ার পর এক মাস পর মুখপাত্রের এই ঘোষণা আসে। সেখানে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। শাহিন পরে জোর দিয়ে বলেছেন যে তিনি জানান না যে চ্যানেলটি ইসরায়েলি। তবে তিনি বলেন, কিছু সাংবাদিক হয়তো প্রতারণা করছে কিন্তু আমি এমন কাউকে সাক্ষাৎকার দেইনি। ইসরায়েলি মিডিয়া থেকে এসে বলে নিজেদের পরিচয় দিয়েছে। প্রাক্তন আফগান সরকার যাতে সম্প্রতি তালেবান উৎখাত করেছে, তেল আবিবের সাথেও তাদেরও কোনো সরকারি সম্পর্ক ছিল না। মমতাকে চ্যালেঞ্জ জানাতে প্রিয়াঙ্কাকে বেছে নিল বিজেপি। পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে আইনজীবী প্রিয়াঙ্কাকে বেছে নিয়েছে বিজেপি। শুক্রবার এই আসন সহ তিনটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ক্ষমতাশীল দলটি। ভবানীপুর উপনির্বাচন ছাড়াও শ্যামগঞ্জে এবং জঙ্গিপুরের নির্বাচন হওয়ার কথা রয়েছে 30 সেপ্টেম্বর। শ্যামগঞ্জের বিজেপির প্রার্থী করা হয়েছে মিলন ঘোষকে, অপরদিকে জঙ্গিপুরে বিজেপি প্রার্থী করা হয়েছে সুবোধ দাসকে। ভবানীপুরে বামদের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সৃজীব বিশ্বাসকে। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এবার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে উপনির্বাচনে অংশ নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা চট্টোপাধ্যায়কে, আর তাই এখন ভবানীপুর উপনির্বাচন। সেখানে পদত্যাগ করছেন বিধায়ক শোভনীর চট্টোপাধ্যায়, ওই আসনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মমতাকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি শক্ত প্রার্থী দিয়েছে। তালেবানের প্রশংসা করে বক্তব্য দেওয়া জামিয়া মসজিদের খতিব আটক। আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর প্রশংসা করে বক্তব্য দেওয়ায় তিউনেশিয়া সরকার দেশটির একটি মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে। ইরানের বার্তা সংস্থা ইরানা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, গত মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর তিউনেশিয়ার আল কাসেনি শহরে একটি মসজিদে ওই খতিব সম্প্রতি তালেবানের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর কাসেরিন শহরের একটি ম্যাজিস্ট্রেট ওই খতিবকে আটক করার নির্দেশ দেন। খতিব সাহেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত শুক্রবার জুমার নামাজের খুতবায় তালেবান ভূয়সী প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন। আটক খতিবকে সন্ত্রাস বিরোধী আদালতে সোপর্দ করা হয়েছে, তবে খবরে ওই মসজিদ বা খতিবের নাম উল্লেখ করা হয়নি।
পাঞ্জাশিরে তালেবানের হয়ে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে নিজেদের নিয়ন্ত্রণ সমৃদ্ধ করার চেষ্টা চালাচ্ছে সশস্ত্র সংগঠন তালেবান। যদিও এর মধ্যেই দাবি উঠেছে যে বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে তালেবান যোদ্ধাদের সহায়তা করছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। যদিও এ দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। কিন্তু পাক ড্রোন বিতর্কিত দাবিগুলো কতটা ঠিক এমনটাই প্রশ্ন বিশেষজ্ঞদের। তালেবান যোদ্ধারা উত্তর পূর্ব অঞ্চলীয় পাঞ্জাশির উপত্যকায় লড়াই করেছিল এবং এটি ছিল কার্যরত তালেবান বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ কোনো এলাকা। গত কয়েকদিনে দাবি উঠেছে যে তালেবান বিরোধী অবস্থানগুলোকে লক্ষ্য করে পাকিস্তানি একটি ড্রোন হামলা চালিয়েছে। বিতর্কিত এ দাবির একটি সূত্র ছিল আফগানিস্তান সাংবাদিক তাজউদ্দিন সৌরভ। তিনি দাবি করেছেন যে তাকে পাঞ্জাশির গভর্নর কামালউদ্দিন নিজামি বলেছেন, ড্রোন ব্যবহার করে পাঞ্জাশির বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। আরেকটি দাবি হল কিছু লক্ষ্যবস্তুতে বিমান থেকে হামলা করা হয়েছে আর সেটি সেখানে একমাত্র পাকিস্তানের দ্বারাই সম্ভব। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি দাবি ছড়িয়েছে, সেখানে বলা হচ্ছে আফগানিস্তানে অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করা পাক সরকার। যদিও এসব দাবিগুলো পাকিস্তান যেসব উড়িয়ে দিয়েছে তেমনি প্রত্যাখ্যান করেছে তালেবানও। পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল বাবর ইফতিকার ব্রিটিশ মিডিয়া বিবিসিকে জানিয়েছে এগুলো পুরোপুরি মিথ্যা। একই সঙ্গে তিনি এসব দাবিতে ভারতের যৌক্তিক প্রোপাগান্ডা হিসেবেও আখ্যায়িত করেছেন। জেনারেল বাবুল ইফতেখার বলেছেন, আফগানিস্তানের ভিতরে যা হচ্ছে তা নিয়ে পাকিস্তানের কিছুই করার নেই, সেটি পাঞ্জাশির হোক আর অন্য কোথাও হোক।